নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে সন্ধেবেলায় চা বা কফির সাথে এরকম মুচমুচে পকোড়া থাকলে আর কোনো কথাই নেই, দারুণ লাগবে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার সাথে এরকম একটু ঝালঝাল স্পাইসি পকোড়া থাকলে আর কি লাগে বলুন না। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, অনুরোধ রইল তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি দুখানা আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই সেদ্ধ আলুগুলোকে প্রথমে একটু ম্যাশ করে নেব। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা করব, খুব অল্প সময় তৈরি হয়ে যাবে, এই টিপসটা যদি দেখে নেন আপনারা। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার একদম লো ফ্লেমে রেখে এটা একটু ড্রাই রোস্ট করে নেব 1 মিনিটের জন্য। তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু একটা ভাজা মশলা, যেটা আমরা শুকনো খোলায় জিরে ধনে গোটা জিরে গোটা ধনেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করি। আমি গুঁড়োটাই এখানে ড্রাই রোস্ট করে নিলাম, তাতে কিন্তু হাতে সময় কম থাকলে এই জিনিসটা চটপট তৈরি করে নেওয়া যায়। এবার ওটাকে নামিয়ে রেখে দিলাম আর তারপরে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজের পেঁয়াজকেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি যেটা মেখে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, 1টা কাঁচা লঙ্কা কোচানো দিলাম, একটু ধনে পাতা কোচানো দিলাম। এর সাথে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এবার ভাজা যে রোস্টেড ড্রাই মশলাগুলো ছিল, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, ভাজা মশলাটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আলুটা ম্যাশ করা আলুটাকে একটু কষিয়ে নেব। এবার একটু যে কোনো আচারের তেল বা আচারের যে মশলাটা সেটা 1/2 চামচের মতো অ্যাড করে দিলাম। আমি এখানে আমের আচার দিয়েছি, আপনারা মিক্সড আচারও দিতে পারেন, খেতে কিন্তু খুব স্বাদ হয়। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বা এটাকে নামিয়ে প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে 4 খানা যে লঙ্কা হয়, আচারি লঙ্কা বা পকোড়া খাওয়ার লঙ্কা, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি। লঙ্কাগুলোর লম্বা করে একটু চিরে নিয়ে ভেতরের যে বীজ বা শাঁসটা রয়েছে সেটাকে আমি বার করে নেব। এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল হয় না, এগুলো আচার বা আপনারা এরকম পকোড়াও করে খেতে পারেন। এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, এতটুকু কিন্তু ঝাল হয় না, খেতে খুব সুন্দর হয়। দেখুন প্রত্যেকটা বীজ আমি বার করে নিয়ে মধ্যিখানটা ফাঁকা করে নিলাম। আরও একটা করে নিচ্ছি সেম প্রসেসে, হাত দিয়েও কিন্তু বার করে নেওয়া যায়, কারণ এগুলো খানিকটা ক্যাপসিকামের মতো, ক্যাপসিকামের যে বীজ থাকে সেই বীজগুলোর মতো সেগুলোকে বার করে নিতে হয়। প্রত্যেকটা লঙ্কাই কিন্তু আমার কাটা হয়ে গেছে, ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলু সেদ্ধের পুরটার থেকে আমি একটু করে আলু সেদ্ধ নিয়ে সেটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে এই লঙ্কাগুলোর পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর পুরটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, এই জন্য একটুখানি ভেতরে ঠেসে ঠেসে পুরগুলো ঢুকিয়ে দিলাম। ঠিক এইভাবে ভেতরে আস্তে করে আমি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিলে কিন্তু ঢোকাতে খুব সুবিধা হয়, ফেটে যায় না। আর লঙ্কার কিন্তু বোটাটা ফেলবেন না, বোটা সমেতই কিন্তু অবশ্যই এটা ভাজার চেষ্টা করবেন। সবকটা লঙ্কারই আমি পুর ভরে রেখে দিয়েছি এইভাবে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা বাটির মধ্যে একটু চালনি নিয়েছি, চালনির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা চেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করা যায়। এখানে আমি প্রায় 2 চামচের মতো, আমি 2 টেবিল চামচের মতো বেসন নিয়েছি।
দেখুন চেলে নিচ্ছি ভালো করে, যে ওপরে যে দলা পেকে রয়েছে যে বেসনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশড হয়ে পড়ে যাবে। এবার এর মধ্যে বেসনের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম, আর একটু হলুদ গুঁড়ো এক পিঞ্চের মতো, আর এক পিঞ্চের মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর এর সাথে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি পাতলা করব না, আবার খুব ঘন করব না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ব্যাটার করব। আর এই ব্যাটারটাকে কিন্তু বেসনের ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে, বেসন যত ভালো করে ফেটিয়ে নেব চপ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, কিংবা খুব মুচমুচেও হবে, আর খুব ভালো করে ফেটানো না হলে চপ কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার একটা করে আমি পুরভরা লঙ্কা বেসনের মধ্যে চুবিয়ে বেসনটাকে ভালো করে গায়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, এদিকে সাদা তেল বসিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে আমি একটা করে লঙ্কার চপ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ওপরটা একটুখানি তেল ছিটিয়ে দেবো, গরম তেলে ওপরটা বেশ যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। তাহলে কিন্তু ওই কাঁচা দিকটা ছোট করে কড়াইয়ের মধ্যে লাগলে পরে লেগে যায়, সেটা কিন্তু একদমই হবে না। দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়ে এবার এটাকে উল্টে দেব। দেখুন আর কিন্তু চারিদিকে লেগে যাচ্ছে না, এটা সাইডে হতে থাক। আরেকটা আমি লঙ্কা পুরভরা লঙ্কা ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম, আর ওপর থেকে যেখানে মনে হচ্ছে একটু সাদা সাদা বা সবুজ রয়েছে সেই জায়গাগুলো আর একটু বেসন আমি অ্যাড করে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম খাওয়ার আগেই গরম গরম ভেজেই সার্ভ করলে বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য আমি সবগুলো একসাথে করছি না, আপাতত আমি দুটো ভেজে নিচ্ছি, বাদ বাকিগুলো যখন খাওয়া হবে তখন ভেজে নেওয়া যাবে। ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু চারিদিকটাই বেশ হালকা ব্রাউন করে ভাজছি, আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজলে সুন্দর সোনালি রং চলে আসে। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে একটা সোনালি রং এসে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। কেমন লাগলো আজকের এই লঙ্কার পকোড়া বা লঙ্কার চপ রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বাড়িতে করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আজকে ভিডিও প্রথম দেখছেন অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।